नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। काम के बदले 40 रुपए के मामूली कर्ज से पिटाई। आरोप है कि महज 40 रुपए के काम के लिए लेनदार ने कर्जदार के साथ मारपीट की। घटना मुर्शिदाबाद के शमशेरगंज ब्लॉक के धुलियान नगर पालिका के वार्ड नंबर 11 के निचू कामत इलाके में हुई। मालूम हो कि जेरत शेख घायल ईरा शेख के भतीजे से दर्जी को सिलाई के लिए 40 रुपए टका लेता था। वह पैसे मांगने आया और कथित तौर पर ईरा शेख को लात घूंसों से पीटा। घायल ईरा शेख को बचाकर प्राथमिक उपचार अनूप नगर लाया गया स्वास्थ्य केंद्र। पुलिस मौके पर आई। पुलिस पूरे मामले की जांच कर रही है। मारपीट होच्छे बाबा छूटे ले गेछे तो ओर एकटा जे भाईटा निशा करे अत्यंत ड्रिंक करा छे ड्रिंक करा थाका करे ना जेरात बोले नामटा तो हमारे बाबार कलर धरे मैंने बोझे गए हमारे बाबार कलर धरे तुले आकाछार आकाछार सुनी और छोर जेटा और भाईटा आछार एकटा तुले आकाछार मेरे আবার লাতে লাতে তিনও ভাই মিলে কুচে কুচে মারলো। এই জায়গাটা খাম হয়েছে, মাথা গেলো অনেক ফুলে গেছে, শরীরে কথাবার্তা বলতে পারে না ভালো করে, পায়ের এইগুলো খাম হয়ে আছে, বুড়া বুকে এগুলোতে ব্যথা হচ্ছে। তো এতটা মানে ভয়ানক অবস্থা, যদি মানে কিছু বলতে গেলে আমি নিজের আমার বাড়িটা বাগানে করে রেখেছি, তবুও যেতে পারছি না। আমি যে পেশেন্টটাকে আমি মোটর সাইকেল করে নিয়ে আসবো তাও আমি বাড়ি যেতে পারছি না। আমার বাড়িতে সুদ্ধা চড়া হয়েছে ওখানে করে ওই ওরা তিন ভাই সোনি ঈশা বাবর ওরা তিনও ভাই। এই যে চল্লিশ টাকা পাবে বলে গণ্ডগোল হচ্ছে কাজের ব্যাপারে, তোমাকে বললাম কি চল্লিশ টাকাটার ব্যাপার মামুলি ব্যাপার, একটা বসা মীমাংসা বললাম তো বলতে গিয়ে এই চড়া হয়ে মারপিটটা করলো। ওকে মারধর করতে গিয়ে ছেলেটা আমার ভাগনের কাছে 40 টাকা পাবে, ওটা সোনি মানে জেরাত পাবে, মানে ওর ভাই হচ্ছে জেরাত, ওই সোনি পাবে। আর জেরাত মাল টাল খেয়ে মানে নেশা করে ড্রিঙ্ক করে ও বলছে মানে মারবো ধরবো। আর আধ ঘন্টা আগে সবকে গ্রামে বলছে কি এখান থেকে চলে যাও ঝামেলা হবে, কেউ থামতে আসছে না। আমাকে নিজে খুদ বলেছে, আমাদের ওখানে একটা রাজ্জাক বলে দোকানদার আছে, ওকে বললো কি তোমরা চলে যাও এখানে ঝামেলা হবে। মানে ওরা ইস্টিমিস করেছিল কি এরকম ঝামেলা করবো বুঝতে পারলেন, মানে কেউ যদি কথা বলতে যায় মানে এরকম চড়া মারপিট মানে করার প্ল্যানিং ছিল ওদের আর কি। নিচ কামাত 11 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, নিচ কামাত 11 নম্বর ওয়ার্ড। ঘটনাটা এরকম, আমার নিজের বাড়িটাও যেতে পারছি না, আমার বউ বাচ্চা আছে, খুবই অগরে যচন্দ আবার কথাবার্তা বলতে পারছে না। এনে আমার বাবা এরাসুদ্দিন, যার কাছে টাকা 40 টাকা পাবে ওর নাম হচ্ছে খালেদ, আমার ভাগনা ভাই। হ্যাঁ, ভাগনার হিসাবে যদি কথাটা ওকে বলতে গেলাম একটা বসে আলোচনা করে নেবে। আমার বাবা বলতে গেছো তো আমার বাবাকে বলছে কি তুমি কি বলছো, তুই কি বলছিস, মানে মানে একটা হিন্দি দিয়ে কথা বলা তো কথা বলতে গিয়ে হয়তো ওর একটা জেরাত বলে যে ছেলেটা আছে পলাট ধরে নিচে ফেলে ওর মারধর শুরু করলো।